আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত দিন আজকে 7ই জানুয়ারি 2024, এবং আমি খুবই আনন্দিত যে সুন্দর পরিবেশে চমৎকারভাবে আমি আমার ভোটটা প্রদান করলাম। আর এখানে যারা আসছেন সকাল সকালে অনেকেই আসছেন, বিশেষ করে সকালবেলা মহিলাদের উপস্থিতিটা পুরুষদের তুলনায় একটু বেশিই আছে। তো সবাই ভোট দিচ্ছে এবং চমৎকার পরিবেশ, আইন শৃঙ্খলা এবং সব কিছু এখানে পরিস্থিতি মিলে সব ভালো আছে। আমার কাছে যেটা মনে হলো, আমি দু একটা কেন্দ্র পরিদর্শন করলাম, সব কিছু মিলে আমার কাছে মনে হলো যে না, চমৎকার ভোট পড়ছে এবং সারাদিন এই উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিবে ইনশাআল্লাহ। একটু সকালে তো অবশ্যই একটু, মানে সকালে তো একটু কম থাকে, কারণ আমি তো এখন আসলাম, তো আমার মনে হয় যে আস্তে ধীরে সময় যাবে, একদম দুপুর পর্যন্ত ভোটের ইটা খুব বাড়বে। আমার মনে হয়েছে যে আমি একজন প্রার্থী হিসেবে যেটা এখানে দেখলাম যে অনেক এখানে যারা দায়িত্বে আছেন প্রশাসনিকভাবে খুব কড়াকড়ি, আমাদের লোকজন বলল যে খুব কড়াকড়িভাবে এখানে ভোট প্রদান করা হচ্ছে। তো এই যে একটা অবস্থা, আমার মনে হয় এই রকম অবস্থায় সবাই যখন জানতে পারবে যে না, এখানে সুন্দর পরিবেশে মানে ভোট দেওয়ার মতো চমৎকার পরিবেশ এখানে আছে, আমার মনে হয় সময় যাবে আর এই ভোটের উপস্থিতিটা আরও অনেক বাড়বে। আমি অবশ্যই আগেও বলছি শতভাগ আশাবাদী, কারণ মানুষের কাছে খুব জনপ্রিয় মার্কা হচ্ছে নৌকা মার্কা, আর মানুষ ব্যক্তি মমতাজ হিসেবেও আমাকে অনেক ভালোবাসেন। সেই হিসেবে আমি মনে করি যে মানুষের কাছে আমি দাঁড়ে দাঁড়ে গিয়েছি এবং আমি আমার কথা বলেছি, ভোট চেয়েছি। আমার মনে হয় মানুষ নৌকা মার্কাকে এবং মমতাজকে, এই দুজনকেই বেছে নিয়ে মানুষ আমাকে ভোট দিবে এবং শতভাগ নৌকা মার্কা এখানে জয়ী হবে, এটাই আমার কাছে মনে হচ্ছে।